গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী সবার সামনে, প্রেসের সামনে, মানে বলা ভালো অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে মুখ্যমন্ত্রী খুব বকে দিলেন দলের A to Z সবাইকে। তারপর আজ পুলিশ থেকে শুরু করে কাউন্সিলর সবাই কোমর বেঁধে নেমে পড়লেন। নেমে পড়লো কি জন্য না, হকার উচ্ছেদ করতে। যদি মুখ্যমন্ত্রীকে শুধুমাত্র ফুটপাথ খালি করতে বলেছিলেন না বোধ হয়, আরও অনেক বার্তা দিয়েছিলেন, কিন্তু সবাই কোমর বেঁধে নেমে পড়লেন। বিভিন্ন জায়গাতে ফুটপাথ খালিও হয়ে গেল, কোথাও কোনো বিদ্রোহ নয়, কোথাও কোনো বাধা নয়, কোথাও কোনো অনশন নয়, প্রতিবাদ নয়, কিচ্ছু নয়, কোনো প্রতিবাদ ছাড়া কোনো বাধার মুখে পড়তে হয়নি কাউকে, পুলিশকে, আরামসে কাজটা হয়ে গেল। যেন দুম করে দেখে মনে হবে একটা সাজানো চিত্রনাট্য, সবটা যেন স্ক্রিপ্টেড, আগে থেকেই সাজানো গোছানো লেখা। সত্যি কি হকার উচ্ছেদ চাইছে পুরসভা? সত্যি কি চাইছে পুরসভার ফুটপাথগুলো দখল মুক্ত হোক, নাকি কোথাও এর আড়ালে রয়েছে অন্য কোনো প্ল্যান, অর্থাৎ জবর দখলের মাস্টার প্ল্যান, অর্থাৎ কোথাও এই ঘটনাগুলো ঘটানোর পরে আরো বেশি করে কোথাও কাটমানির জায়গা তৈরি হবে, আরো বেশি করে কোথাও জবর দখল চলবে? সামান্য একদিন বা সামান্য দুদিন তিন দিন ধরে দখল মুক্ত করার যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো কি সারা বছর জারি থাকবে, নাকি নির্দিষ্ট কিছু কারণে শুধুমাত্র একদিনের বকাঝকার পরে দু তিন দিনের দখল মুক্ত করার পরিকল্পনা, তারপর আবার কয়েকদিন বাদে, কয়েক মাস বাদে যে কে সেই প্রশ্ন উঠছে। আমি সোজাসুজি শতরূপের কাছে, শতরূপ বিভিন্ন সময়তে, যদি আরও লম্বা তালিকা রয়েছে কড়া বার্তার, বিভিন্ন সময় ধরনের কড়া বার্তাগুলো আমরা দেখেছি মুখ্যমন্ত্রীকে দিতে। কখনো কোনো ফোন লাইন চালু করেছেন, হেল্পলাইন চালু করেছেন, কাটমানি ফেরত নেওয়া হয়েছে, এবং বিভিন্ন সময়তে দুর্নীতিগ্রস্তদের টিকিট দেওয়া হবে না থেকে শুরু করে কোথায় কোন এলাকায় কী কী কাজ হচ্ছে, দুমদাম করে কেউ বসে যাচ্ছে, বেআইন কনস্ট্রাকশন হচ্ছে, প্রতিটা বিষয়ের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা এই যাবৎকাল আমরা বহুবার শুনেছি। সেই কড়া বার্তার পরে কি পরিবর্তন দেখতে পেয়েছি? এই কড়া বার্তার পরে পরিবর্তন দেখতে পাবো? আমি তোমার খালি মনে করাই সোনালী, যে কড়া বার্তার কথা এর আগে তুমি একবার মেনশন করলে, দিদিকে বলো হেল্পলাইন চালু করেছিলেন 2019 লোকসভার পরে, বলেছিলেন যে কারা কারা টাকা নিয়েছে, কাটমানি নিয়েছে, কাটমানি ফেরত দিতে হবে, আমাদেরকে জানান, কাটমানি ফেরত নিন। তারপরে যখন মানুষ কাটমানি ফেরত নেওয়া শুরু করলো, এক মাসের মধ্যে তোমাদের মনে করাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বললেন, দেখলাম জায়গায় জায়গায় তৃণমূল নেতাদের পিঠে চামড়া গরম হচ্ছে, লোকে ঘিরে ধরে ওদের থেকে কাটমানি ফেরত নিচ্ছে। এক মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বললেন, আমার দলের নেতাদের বাড়িতে গিয়ে অনেকে হুজ্জতি করছে, এরপরে এরকম করলে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাবো। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের হাড়ে হাড়ে চেনা আছে। দেখো একটা কথা বলি সোনালী, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আজকে থেকে দেখছি না, অবশ্যই একজন নেত্রী হিসেবে ওনার অসামান্য কিছু দক্ষতা আছে, গুণ আছে, এটা আমি খুব ইতিবাচক অর্থে বলছি, এই নিয়ে কোনো সন্দেহ নেই, সেই কারণেই উনি আজকে এই জায়গায় পৌঁছেছেন এবং এত সফল হয়েছেন। কিন্তু ওনার একটা চিরকালীন দুর্বলতা হচ্ছে, যখন উনি ব্যর্থতার দায় নিতে পারেন না, সাফল্যের কৃতিত্ব উনি নেবেন, কিন্তু যখনই ব্যর্থ হবেন তখনই হচ্ছে আমার কোনো দোষ নেই, অন্যদের জন্য আমার ফল খারাপ হয়েছে, এরকমভাবে নিজের দলের লোকেদেরকে স্কেপগোট করা, বলির পাঠা করা, এটা ওনার চিরকালীন দুর্বলতা। এর আগেও আমরা এটা দেখেছি, এক্ষেত্রেও দেখছি, পুরসভা এলাকাগুলোতে ফলাফল খারাপ হয়েছে, ফলাফল আমার জন্য খারাপ হয়নি। যদি গ্রামে যদি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কি কোনো সামাজিক প্রকল্পের জন্য মানুষ ভোট দিয়ে থাকে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব, কিন্তু শহরে যদি অন্য পাঁচটা কারণে মানুষ ভোট না দিয়ে থাকে, তার ব্যর্থতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, ব্যর্থতা অন্য লোকেদের, এইটা ওনাকে প্রমাণ করতে হবে। তার জন্য সরকারের টাকায় হচ্ছে এত বড় আজকে এই গতকাল একটা মোচ্ছব হলো। এবার আমি তোমার জাস্ট তিনটে কথা ছোটো ছোটো করে বলছি। এক হচ্ছে, দেখো উনি বারবার করে জিজ্ঞেস করছিলেন যে সল্টলেক পুরসভা কাজ করছে না কেন। সোজা কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায়, সল্টলেক পুরসভা কাজ করছে না, বেশ করছে, ওদের কাজ করার কোনো দরকার নেই, কেননা ওরা কাজ করে ভোটে যেতে না, ওরা ভোটের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত রক্তগঙ্গা বইয়ে দিয়ে ভোটে যেতে। আমি যদি আজকে জানি যে আমার কাজের মূল্যায়ন করে মানুষ পরের বার আমাকে ভোট দেবে এবং তার উপর আমার জেতাহারা নির্ভরশীল হবে, তাহলে আমি 5 বছর কাজ করব। আর আমি যদি জানি যে 5 বছর কোনো কাজ না করে ভোটের দিন সকাল 7টা থেকে শুরু করে দুপুর 12:30টার মধ্যে 40 জনের ওপর সাংবাদিককে সল্টলেকের আমরী হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে, সল্টলেকের রাস্তায় রাস্তায় রক্তগঙ্গা বইয়ে দিয়ে আমি ভোটটা পার করে ফেলতে পারবো, তাহলে আমি বেশ করছি, আমি কাজ করছি না, ভোটের দিন সকাল থেকে দুপুর অব্দি T20 ব্যাটিং করবো, সল্টলেক পুরসভা দিনের পর দিন আমি চালাবো, এটা সুজিত বসু, কৃষ্ণ চক্রবর্তীরা বুঝে গেছেন, অতএব ওদের কাজ করার দরকার নেই। আমার এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে, দেখো হকার নিয়ে কথা হচ্ছে, অপারেশন সানশাইনের কথা সজলদা দুবার উল্লেখ করলো, আমরা সবাই নিশ্চয়ই একটা জায়গায় এখানে একমত হব, অপারেশন সানশাইন যখন বামপন্থী পুরবোট কলকাতা শহরে করতে চেয়েছিল, অপারেশন সানশাইন শুধুমাত্র কলকাতার ফুটপাথকে হকারমুক্ত করার অভিযান ছিল না,
প্রত্যেকজন হকারকে পুনর্বাসন দিয়ে কলকাতার ফুটপাথকে হকার মুক্ত করার অভিযান ছিল, এবং তার জন্য কলকাতায় একাধিক হকার মার্কেট তৈরি করা হয়েছিল সরকারের টাকায়। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় মানে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন হল এই গড়িয়াহাটে অপারেশন সানশাইনের বিরুদ্ধে। উনি যে শুধুমাত্র ফুটপাথকে দখলমুক্ত করা আটকেছিলেন তাই নয়, হকাররা যাদের জীবন জীবিকার যাতে তাদের বিকল্প ব্যবস্থা হয়ে যায় হকার মার্কেট তৈরি করেছিল বামফ্রন্ট, তাদের এই স্থায়ী পুনর্বাসন যদি সেদিন হতো তাহলে আজকে তোমাদের যে হকাররা তোমরা দুজন হকার ভাইয়ের তোমরা বাইট দেখালে, দুজনেই বলছেন, একজন বলছেন 20 বছর ধরে আছি, একজন বলছে 25 বছর ধরে আছি, তার মানে এরা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় থেকে নেই, বামফ্রন্টের সময় থেকে কলকাতার ফুটপাথে হকারি করছেন। আজকে যারই সরকার থাক না কেন, কারো ক্ষমতা হতো না একজন হকারেরও পেটে লাথি মারার যদি সেদিন অপারেশন সানশাইনের এই পুনর্বাসন হতো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন হতে দেননি। এইবার আজকে উনি যে কথাটা বলছেন, কলকাতা পুরসভা যে সজলদা কাউন্সিলর, ও ভালো করে জানবে, বা এখানে আমরা যারা আছি আমরা সবাই, এটা কেউ মানবো কেউ মানবো না এই টেবিলে, কিন্তু আমরা সবাই জানি গত 5-6 বছরে একজন হকার এসে তিনি ত্রিপল দিয়ে দরমা দিয়ে কি পলিথিন শিট দিয়ে একটা অস্থায়ী দোকান করছেন, তুমি ছেড়ে দাও বিভিন্ন ফুটপাথে কলকাতা শহরে, তুমি রুবি মোড় থেকে যাও হাইল্যান্ড পার্কের দিকে সোজা যাও, রুবির মোড় থেকে কসবার দিকে যাও, আরও বিভিন্ন এলাকা আমি বলছি, সিমেন্টের কংক্রিটের গুমটি করে ফুটপাথ দখল করে গুমটি করে তৃণমূলের কাউন্সিলররা লাখ লাখ টাকা দিয়ে নতুন করে ওখানে মানুষকে বসাচ্ছেন না, লাখ লাখ টাকা দিয়ে, এবং 5 লাখ টাকা 6 লাখ টাকা দিয়ে এক একটা ছোটো ছোটো গুমটি বোধ হয় মানে 1.5 ফুট বাই 1.5 ফুটও হবে না, সেখানে বসে কেউ পান বিড়ি সিগারেটের দোকান করবে, তার কেউ চায়ের দোকান করবে, কেউ চিপসের দোকান করবে, পাউরুটির দোকান করবে, তার জন্য তৃণমূল কাউন্সিলরকে 5 লাখ টাকা 6 লাখ টাকা দিয়ে একটা করে গুমটি পেতে হয়, তারপরে মাস গেলে ওদেরকে টাকা দিতে হয়। এইভাবে এবার আমি আমার লাস্ট একটা কথা বলি, এবং আরেকটা প্রশ্ন বলতে চাই, এই পুরসভাগুলোতে এই নিয়োগের কি অবস্থা, এই পুরসভাগুলোতে অন্যান্য দুর্নীতির কি অবস্থা, যেটা বললো সত্যি এত জায়গা যদি খালি থাকে তো আমার কাজ করবে কে? আমি জাস্ট আমার লাস্ট একটা কথা বলছি, দেখো আচ্ছা বলো তো, কলকাতা পুরসভা বা যে কোনো পুরসভার এই দুর্নীতি নিয়ে কথা হচ্ছে তো? আমরা যারা কলকাতা শহরে বসবাস করি কি কলকাতার আশপাশ এলাকায় থাকি, বলো তো কলকাতার ফুটপাথে পার্কিং ফি কত? কলকাতা পুরসভার রেট হচ্ছে, কলকাতার 4 চাকার যদি কারো গাড়ি হয় কলকাতার রাস্তায় গাড়ি রাখতে গেলে তাকে ঘন্টায় 10 টাকা করে দিতে হবে। আমি জিজ্ঞেস করছি গত 5 বছরে 6 বছরে যারা এখন আমাদের এই আলোচনাটা শুনছেন, একজন মানুষ বলুন 10 টাকা ঘন্টা রেটে যিনি কলকাতায় গাড়ি পার্ক করেছেন, 20 টাকা পার আওয়ার রেটে আজকে থেকে না গত 4 বছর ধরে 5 বছর ধরে 6 বছর ধরে কলকাতাতে পার্কিং মাফিয়ারা এক এক দিনে 100 কোটি টাকা, মণিশঙ্করবাবু আমার থেকে ভালো করে জানবেন, উনিও কলকাতা শহরে বসবাস করেন, উনি যাতায়াত করেন, ওনার গাড়ি রয়েছে, কলকাতা শহরের পার্কিং মাফিয়ারা প্রত্যেক দিন 100 কোটি টাকা করে শুধুমাত্র বেআইনি পার্কিংয়ের এই টাকা তুলছে 10 টাকার বদলে 20 টাকার রেটে, এবং অফিস টাইমে আমি বলছি ক্যামাক স্ট্রিট থেকে শুরু করে পার্ক স্ট্রিট, তোমার ধর্মতলা হাইকোর্ট চত্বর থেকে শুরু করে যেগুলো বিজি এলাকা আছে, যেখানে 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 গাড়ির ভিড় বাড়ে, সেখানে 30 টাকা 40 টাকা 50 টাকা রেটে পর্যন্ত পার্কিং তোলা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, ববি হাকিম জানেন না, 10 টাকা হচ্ছে কলকাতার পার্কিংয়ের রেট, কিছু জানেন না, আমি কোটি 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 টাকা নয়শয় হচ্ছে। ওনার সমস্যা এইটা নয় যে কেন টাকা তোলা হচ্ছে, ওনার সমস্যা লোক এই টাকাগুলো তোলা হচ্ছে বলেই সেই টাকার কাটমানি খেয়ে উনি এবং ওনার ভাইপো আইপ্যাককে ভাড়া করে মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন। ওনার সমস্যা হচ্ছে লোকের কাছে এখন আমি দেখাতে হবে, ভাই গ্রামে মমতা ব্যানার্জি জিতেছে কিন্তু শহরে ববি হাকিম হেরেছে, এইটা ওনাকে বসে রয়েছে, এইটা ওনাকে দেখাতে হবে। ঠিক ঠিক, এই যে বোধোদয়ের কথা বলছেন আপনারা, যে বিলম্বে বোধোদয়, এখন হঠাৎ করে কেন জানলেন, কিভাবে জানলেন, বিভিন্ন এক্স্যাক্টলি শুরু তো 2014 সাল থেকে শুরু, এক্স্যাক্ট আমি আসছি, কতগুলো শুরু থেকে শুরু কথা হলো আমি বলে দিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে কবে থেকে শুরু করেছিলেন, না না বুঝতে কবে থেকে শুরু করেছিলেন, শুরু কোথায় হলো, আমাদের আলোচনা চলে এসেছে তো আমি একটুখানি ধরিয়ে দিই, শুরু কোথায় হলো, দেখুন তো কোথা থেকে শুরু হলো, কোথায় বুঝতে শুরু করলেন, কোন কোন সময় বুঝতে শুরু করেছিলেন একবার দেখা যাক। একজন গাড়ি দাঁড় করিয়ে রেখে দিয়েছে, কি কষ্ট হলো, প্রথমে ও ছিল ইরিগেশন মিনিস্টার, আরো অনেক মিনিস্টার ছিল আমার অত মনে নেই, লাস্ট ছিল ইরিগেশন মিনিস্টার। এবার ইরিগেশন মিনিস্ট্রিতে যখন ছিল আমি কিছু কমপ্লেন পেলাম, কিছু টাকার অভিযোগ পেলাম, যখন পেলাম তখন আমি ওখান থেকে ওকে সরিয়ে দিলাম, দিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টে দিলাম। ও আমায় কি বলে জানেন, আমাকে বলছি আমাকে একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দেওয়া হোক, মানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দিলে টাকাটা ভালো করে ঝাড়বে আর কি, কমিশনটা বেশি করে খাবে। আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, আমিও বুঝতে পারিনি, দেখতে দেখতে একটু ফর্সা টর্সা লম্বা লম্বা দেখতে, কি করে বুঝবো তার ভেতরে এত প্যাচ লুকিয়ে আছে,
আর এত গদ্দারি লুকিয়ে আছে। ইট ভাটা থেকে যে রেভিনিউগুলো উঠে সেই রেভিনিউগুলো 25,000 নিলে 10,000 টাকা জমা পড়ে, অসম্পূর্ণ ভাই, সম্পূর্ণ জমা পড়ছে না। জমা কোথায় গিয়ে পড়ছে? ওর নিজের পকেটে ভরে। কারা? যারা কালেকশন করে, সঠিক কাগজদেরকে দিয়ে করে আমরা জানি না। আমরা বারবার লিস্ট চেয়েছিলাম, দু বছর ধরে চেয়েছি, পাইনি। তুমি ডিএম শুনতে পাচ্ছো? এটা কিন্তু তৃণমূল করেনি। যারা তোমার গভর্নমেন্ট নিচু তলার কালেকশন করে, তারা কালেকশন করে গভর্নমেন্টকে টাকাটা জমা দেয় না, কিছুটা দেয়, বাদ বাকিটা নিজেরা খেয়ে নেয়। কি জেলা চালাচ্ছ গো তুমি, এতদিন ধরে জেলায় আছো, হোয়াট ইউ আর ডুইং? আমার আইডিয়া চেঞ্জ হয়ে গেল। এত কিছু দিচ্ছি মানুষকে, অথচ কিছু লোক এত লোভী কেন হয়ে গেছে? আর কত চাই? আমার পার্টির লোক হলে আমি টেনের চারটে থাপ্পড় মারতাম। মুখ্যমন্ত্রী বলেছেন বিভিন্ন সময় তো বুঝেছেন, উদ্ভাবন করেছেন, রিয়লাইজ করেছেন, বার্তাও দিয়েছেন, আমার দলের লোক হলে টেনে থাপ্পড় মারতাম। কিন্তু গুলি মারেন, নিজের দলের লোককে থাপ্পড় মারতেন, কিন্তু কলকাতার বা পশ্চিমবাংলার পুরসভাগুলোকে আপনার দলের লোকেরাই তো চালাচ্ছে। এবং আমাদের শুধু অবাক হয়েছিলাম যখন দেখলাম যে তাহিরপুর পুরসভাকে ডাকছেন না, এখন বুঝতে পারছি কেন ডাকেননি। পুরো আলোচনাটাই যেখানে তৃণমূলের কাউন্সিল বা পুরসভার কাউন্সিলর এবং পুর বোর্ডের টাকা তোলা নিয়ে, আপনিও খুব ভালো করে জানেন যে তাহিরপুর পুরসভা টাকা তোলে না, ওদেরকে ডেকে ফালতু সময় নষ্ট করে লাভ নেই। যে পুরসভাগুলো বেআইনিভাবে টাকা তোলে তাদেরকেই আপনি ডেকেছেন। আপনার এই সিদ্ধান্তটা বুঝতে পেরেছি, এটা ভালো করেছেন।